প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বাসায় আছো সুস্থ আছো এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো আরজেডেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সঞ্জীব কুমার রায় সহকারী শিক্ষক রংপুর জিলা স্কুল রংপুর আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পাঁচ দশমিক দুই অনুশীলনীর সমস্যা নিয়ে আলোচনা করব মূল চিহ্ন সংবলিত সমীকরণ সমীকরণে চলকের বর্গমূল সংবলিত রাশি থাকলে তাকে বর্গ করে বর্গমূল চিহ্নমুক্ত নতুন সমীকরণ পাওয়া যায় উক্ত সমীকরণ সমাধান করে যে মূলগুলো পাওয়া যায় অনেক সময় সবগুলো মূল প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না এ ধরনের মূল অবান্তর মূল অর্থাৎ সমীকরণ সমাধান করে আমরা চলকের যে মানগুলো পাই সেই মানগুলো সমীকরণটিকে সময় সমাধান সিদ্ধ করে না যে মানটি সিদ্ধ করে না সেই মূলটিকে বলা হয় অবান্তর মূল সুতরাং মূল চিহ্ন সংবলিত সমীকরণ সমাধান প্রক্রিয়ায় প্রাপ্ত মূলগুলো প্রদত্ত সমীকরণের মূল কিনা তা অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার পরীক্ষার পর যেসব মূল উক্ত সমীকরণকে সিদ্ধ করে তাই হবে প্রদত্ত সমীকরণের মূল অর্থাৎ আমরা সমাধান করে চলকের যে মানগুলো বের করব সেই মানগুলো দিয়ে শুদ্ধি পরীক্ষা করব করার পর দেখব কোন মানগুলো সমীকরণটিকে সিদ্ধ করে যে মানগুলো সিদ্ধ করবে সেই মানটি হবে প্রদত্ত সমীকরণের মূল সমাধান করো স্কোয়ার রুট অফ এলিভেন এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়েল স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান সমাধান স্কোয়ার রুট অফ ইলেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়েল স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান এখন আমাদের এই বর্গমূল চিহ্নটিকে যদি উঠাতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে বা তাহলে স্কোয়ার রুট অফ এলিভেন এক্স মাইনাস সিক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান হলেস্কোয়ার বর্গ করে তাহলে বর্গ করলে আমাদের বর্গমূল চিহ্নটি উঠে যাবে তাহলে বা এলেভেন এক্স মাইনাস সিক্স আমাদের বাম পাশে এখানে সূত্র পড়েছে এ মাইনাস বি হোলেস্কোয়ার এখানে এ বলতে হচ্ছে স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ তাহলে স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এখানে স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু বি বি হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার বা এলিভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বা এলিভেন এক্স মাইনাস সিক্স আমাদের ডান পাশে আছে ফোর এক্স প্লাস এক্স যোগ করলে হবে ফাইভ এক্স বাম পাশে আসলে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস ফোর বাম পাশে আসলে হবে মাইনাস ফোর ইকুয়েল মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট অফ ফোর বা এলিভেন এক্স থেকে মাইনাস ফাইভ এক্স ক্যালকুলেশন করলে আসবে

মাইনাস টু স্কোয়ার রুট অফ ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ বা উভয় পক্ষকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে থাকবে থ্রি এক্স মাইনাস ফাইভ রুট অফ ফোর এক্স স্কোয়ার প্লাস এখন আবার যদি আমরা এই বর্গমূল চিহ্নটিকে উঠাতে চাই তাহলে আবার উভয় পক্ষকে বর্গ করতে হবে বা থ্রি এক্স মাইনাস ফাইভ হোলে স্কোয়ার ইকুয়েল মাইনাস স্কোয়ার রুট অফ ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ হোলে স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে থ্রি এক্স মাইনাস বি হোলে স্কোয়ার এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে ফাইভ তাহলে আমাদের সূত্র পড়বে এ মাইনাস বি হোলে স্কোয়ার সমান নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এ বি করলে আসবে থার্টি এক্স প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ ইকুয়েল মাইনাসের উপর স্কোয়ার তাহলে প্লাস হয়ে যাবে এবং বর্গমূলের উপর স্কোয়ার তাহলে বর্গমূল চিহ্ন উঠে যাবে তাহলে থাকবে ফোর এক্স স্কোয়ার বা নাইন এক্স স্কোয়ার মাইনাস বাম পক্ষে আসলে মাইনাস

তাহলে আমরা পাবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থার্টি ইকুয়েল জিরো বা আমাদের কমন যাবে ফাইভ এক্স ফাইভ এক্স কমন গেলে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স দ্বারা টোয়েন্টি ফাইভ এক্সকে ভাগ করলে ফাইভ মাইনাস এখানে কমন যাবে সিক্স সিক্স দ্বারা সিক্স এক্সকে ভাগ করলে আসবে এক্স আর এখানে মাইনাস থাকার কারণে ব্রাকেট চিহ্ন ইউজ করার কারণে প্লাস হয়ে যাবে মাইনাস 5 0। জিরো তাহলে আমাদের আসবে এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে বা এক্স মাইনাস ফাইভ 6 ফাইভ এক্স মাইনাস সিক্স অতএব এক্স মাইনাস ফাইভ অথবা ফাইভ এক্স মাইনাস বা এক্স ইকুয়েল ফাইভ বা এক্স 6 সিক্স বাই ফাইভ এখন আমরা শুদ্ধি পরীক্ষা করবো আমরা কয়টি মান পেয়েছি দুইটি এখন শুদ্ধি পরীক্ষা করবো শুদ্ধি পরীক্ষা এক্স ইকুয়েল ফাইভ হলে বামপক্ষ সমান স্কোয়ার রুট অব ইলেভেন এক্স মাইনাস সিক্স তাহলে আমরা এক্সের মান ফাইভ বসাবো তাহলে স্কোয়ার রুট অফ এলিভেন ইন্টু ফাইভ মাইনাস সিক্স ইকুয়েল এলিভেন ইন্টু ফাইভ ফিফটি ফাইভ মাইনাস সিক্স অর্থাৎ ফোরটি নাইন স্কোয়ার রুট অফ ফোরটি নাইন ইকুয়েল সেভেন ডান পক্ষ ইকুয়েল স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান আমরা যদি এক্সের মান ফাইভ বসাই তাহলে ফোর ইন্টু ফাইভ প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ ফাইভ মাইনাস ওয়ান ইকুয়েল 4 into 5 ফাইভ টোয়েন্টি প্লাস ফাইভ স্কোয়ার অফ টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার অফ ফোর ইকুয়েল স্কোয়ার অফ টোয়েন্টি ফাইভ ইকুয়েল ফাইভ অফ ফোর ইকুয়েল টু তাহলে আমরা দেখতে পাচ্ছি পক্ষ ইকুয়েল সেভেন এবং ডান পক্ষ ইকুয়েল থ্রি অতএব পক্ষ ইজ নট ডান পক্ষ অতএব এক্স ইকুয়েল ফাইভ প্রদত্ত সমীকরণের মূল নয় তাহলে আমরা বলতে পারবো এই এক্স ইস টু ফাইভ মূলটি হচ্ছে অবান্তর মূল আবার এক্স ইকুয়েল সিক্স ডিভাইডেড হলে বামপক্ষ সমান স্কোয়ার অফ এলিভেন এক্স আমরা এক্সের মান বসায় দেব এলিভেন ইন্টু সিক্স বাই ফাইভ মাইনাস

ডান পক্ষ ইকুয়েল স্কোয়ার রুট অফ ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়েল ফোর ইন্টু এক্সের মান হচ্ছে সিক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস ফাইভ মাইনাস স্কোয়ার রুট অফ এক্স ইকুয়েল হচ্ছে সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান ইকুয়েল আমরা যদি ফোর ইন্টু সিক্স অর্থাৎ টোয়েন্টি ফোর বাই ফাইভ প্লাস ফাইভ মাইনাস সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান ইকুয়েল এখানে আমাদের লসকু হচ্ছে ফাইভ তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এবং ফাইভ মাল্টিপ্লিশন করলে টোয়েন্টি ফাইভ মাইনাস এখানে লশাঘু হচ্ছে ফাইভ তাহলে আসবে সিক্স মাইনাস ফাইভ ইকুয়েল টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়েল হচ্ছে ফোরটি নাইন ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার রুট অফ মাইনাস সিক্স থেকে ফাইভ মাইনাস করলে আসবে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার রুট অফ ইকুয়েল তাহলে 49 নাইন স্কোয়ার রুট করলে আসবে সেভেন ফাইভের স্কোয়ার রুট করলে হবে স্কোয়ার রুট অফ ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানের স্কোয়ার রুট করলে আসবে ওয়ান ফাইভের স্কোয়ার রুট হচ্ছে স্কোয়ার রুট অফ ফাইভ তাহলে আমাদের লসগো আসবে রুট স্কোয়ার রুট থেকে ওয়ান মাইনাস করলে আসবে সিক্স তাহলে ইকুয়েল হচ্ছে সিক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট তাহলে আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ সমান অতএব এক্স ইকুয়েল সিক্স বাই ফাইভ প্রদত্ত সমীকরণের মূল অতএব নির্ণীয় সমাধান এক্স 6 সিক্স বাই আমরা আরেকটি সমাধান দেখব সিক্স স্কোয়ার রুট অফ টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমাধান করবো সমাধান প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটি লেখা হলো এখানে 2x এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স অর্থাৎ এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটি তাহলে আমরা এইটিকে বিপরীত করে নেই তাহলে বা সিক্স স্কোয়ার রুট অফ টু স্কোয়ার রুট অফ ওয়ান ডিভাইডেড বাই টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই ভগ্নাংশটি এই ভগ্নাংশটির বিপরীত করে নেওয়া হলো ইকুয়েল থার্টিন বা সিক্স এখন টু এক্স ডিভাইডেড আমরা যদি স্কোয়ার রুট করতে চাই তাহলে এইটির মান যদি আমরা ওয়াই স্কোয়ার চলকের মাধ্যমে ধরি তাহলে এই স্কোয়ার হয়ে যাবে

থার্টিন এখন আমরা এখানে লসগো করতে পারবো লসক আসবে ওয়াই তাহলে এখানে আসবে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়েল থার্টিন এখন যদি আর গুণন করি তাহলে হবে সিক্স ওয়াই স্কোয়ার বা সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন এখন যদি আমরা মেডেল টার্ম ব্রেকআপ করি তাহলে 5 এবং 6Y ওয়াই মাল্টিপ্লিকেশন করলে আসবে 30Y ওয়াই 30Y থার্টি থেকে ভেঙে আমরা নিয়ে আসতে পারবো মাইনাস টেন বা এখন কমন যাবে টু তাহলে সিক্স ওয়াই এর ভাগ করলে আসবে থ্রি ওয়াই দ্বারা টেন ওয়াইকে ভাগ করলে আসবে ফাইভ মাইনাস আমাদের এখানে ওয়ান দ্বারা ভাগ করতে পারবো ওয়ান কমন এলে আসবে থ্রি ওয়াই মাইনাস ফাইভ জিরো তাহলে আমাদের এখন কমন যাবে থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস ওয়ান বা অতএব থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল জিরো অথবা টু ওয়াই মাইনাস ওয়ান বা ওয়াই ইকুয়েল এখান থেকে বা ওয়াই

টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়েল ওয়ান বাই ফোর যেহেতু টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়েল এখন টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়েল আবার 2x এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই আমরা প্রথমে 2x এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়েল থেকে মান

এখান থেকে আসবে আমরা যদি আর গ্রহণ করি 4 ইন্টু টু x minus 1 এইট এক্স ইকুয়েল এক্স মাইনাস বা এইট এক্স এক্স বামপক্ষে আসলে হবে মাইনাস এক্স ইকুয়েল মাইনাস ওয়ান এইট এক্স থেকে মাইনাস এক্স হচ্ছে সেভেন এক্স অতএব এক্স মাইনাস তাহলে আমরা এক্সের দুইটি মান পাইলাম একটি হচ্ছে টোয়েন্টি ফাইভ আরেকটি হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন এখন আমরা শুদ্ধি পরীক্ষা করবো শুদ্ধি পরীক্ষা এক্স 25 টোয়েন্টি বাই সেভেন হলে বামপক্ষ সমান সিক্স আমাদের বামপক্ষ ছিল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এখানে মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন তাহলে টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই সেভেন বসানো হল ইকুয়েল সিক্স স্কোয়ার রুট অফ ইনটু করে দিলে ফিফটি ডিভাইডেড বাই সেভেন অল ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান প্লাস ফাইভ স্কোয়ার রুট অফ টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন অল ডিভাইডেড বাই ফিফটি বাই সেভেন ইকুয়েল ফিফটি বাই সেভেন ডিভাইডেড এখানে লশক আসবে সেভেন তাহলে টোয়েন্টি ফাইভ থেকে সেভেন মাইনাস করলে হবে 18 তাহলে দাঁড়াবে 18 ডিভাইডেড বাই সেভেন প্লাস ফাইভ স্কোয়ার রুট অফ 25 ফাইভ থেকে সেভেন মাইনাস করলে 18 ডিভাইডেড সেভেন অল ডিভাইড ফিফটি বাই সেভেন আমরা যদি এই ভাগ চিহ্নটিকে গুণ করে দেই তাহলে সেভেন উপরে যাবে তাহলে সেভেন সেভেন মাই ক্যান্সেল হবে ভাগ করলে ওয়ান আসবে তাহলে আমাদের আসবে ফিফটি ডিভাইডেড বাই এইটিন প্লাস ফাইভ এখানে আসবে এইটিন ডিভাইডেড বাই ফিফটি ইকুয়েল সিক্স স্কোয়ার রুট অফ আমরা এখানে টু দ্বারা ডিভাইড করতে পারবো তাহলে থাকবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই নাইন প্লাস ফাইভ স্কোয়ার রুট অফ এখানে টু দ্বারা ডিভাইড করলে আসবে নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইকুয়েল সিক্স ইন্টু স্কোয়ার রুট অফ টোয়েন্টি ফাইভ বাই নাইন ইকুয়েল ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ ইন্টু স্কোয়ার রুট অফ নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইকুয়েল হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়েল থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে আসবে টু তাহলে এখানে হবে টেন প্লাস ফাইভ ফাইভ ভাগ করলে ওয়ান তাহলে এখানে আসবে থ্রি ইকুয়েল থার্টিন ডান পক্ষ একটি মানের জন্য আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হলো আমাদের আরেকটি মান আছে আবার এক্স ইকুয়েল মাইনাস ওয়ান বাই সেভেন হলে বামপক্ষ সমান সিক্স স্কোয়ার রুট অফ তাহলে মাইনাস ওয়ান বাই সেভেন ডিভাইডেড বাই তাহলে মাইনাস ওয়ান বাই সেভেন মাইনাস

স্কোয়ার রুট অফ এখানে লসাগু সেভেন তাহলে এখানে আসবে মাইনাস এইট বাই সেভেন ডিভাইডেড এখানে মাইনাস টু বাই সেভেন ইকুয়েল সিক্স তাহলে এখানে যদি আমরা ডিভাইড করি তাহলে আসবে আমাদের সেভেন এবং সেভেন তারা ভাগ করলে হয়ে যাবে ওয়ান তাহলে আসবে টু ডিভাইডেড বাই এইট প্লাস ফাইভ ইন্টু স্কোয়ার রুট অফ এখানে আসবে এইট ডিভাইডেড বাই টু অর্থাৎ सिक्स स्कोर रूट अफ तेजे आसू एट डिवाइड कर लेन डिवेडेड बोर प्लस फाइव इंटून आसोर रुट अफ फोर इक्ुएल सिक्स इंटू स्क्र रुट अफ वन बोर इक्ुअल हे वन बु प्लस फाइव इंटू स्क्र रुट अफ फोर इक्वेल होता है टू इक्ुएल सिक्स इंटू हाफ इक्वल ह्री प्लस फाइव इंटु टू इक्ल टेन इज इक्ुअल টেন প্লাস থ্রি ইকুয়েল থার্টিন ডান পক্ষ তাহলে আমাদের এই মানটির পক্ষ ডান ডানপক্ষ সমান হলো অতএব নির্ণীয় সমাধান x ইকুয়েল টোয়েন্টি ফাইভ প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো